এমনও দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিশায়। আমার পছন্দের ঋতু বর্ষা। আর আপনার প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের আমাদের আয়োজনটি সাজানো হয়েছে বর্ষার গান নিয়ে। বর্ষা আমাদের এমন একটি ঋতু যা খুবই বৈচিত্র্যময়, যা আমাদের মনকে আন্দোলিত করে ভীষণভাবে। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে কাছে দূরে যারা আমাদের এই আয়োজন দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঋতুর গান অনুষ্ঠানে। আজকে এই আয়োজনটিতে পছন্দের কয়েকজন শিল্পীর কণ্ঠে শুনব ভীষণ চমৎকার কিছু বর্ষার গান। আর এই পুরো আয়োজনটির সাথে রয়েছি আমি, আদনিনা মৌরেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনের শুরুতেই আমরা শুনব রবীন্দ্রনাথের গান। আর রবীন্দ্রনাথের গান শুনলেই যার মুক্তি সবার আগে আমাদের চোখের সামনে ভেসে আসে, তেমনই একজন প্রিয় মানুষকে নিয়ে আজকে আমরা বসেছি গান শুনতে। আমাদের সাথে রয়েছেন আমাদের সবার প্রিয় সাদি মোহাম্মদ। স্যার, কেমন আছেন? ভালো, সুন্দর করে শুরু করলে। আর বর্ষা, সে তো ভীষণই প্রিয়, সবারই প্রিয় বর্ষা। একদম, আমাদের সবারই এত প্রিয়। আর এমন একটি প্রিয় ঋতুর আয়োজনে আপনাকে আজকে আমরা সাথে পেয়েছি, ভীষণ ভালো। দুলাইন একটু বড় না, রবীন্দ্রনাথের দুলাইন। এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়। তেমনি কত গান আছে রবীন্দ্রনাথ, আসলে বর্ষা আর বসন্তের গানই সবচাইতে বেশি সংখ্যায়। আমি যে গানটি গাইব ওটার মধ্যে মানে এমনই একটা শব্দ যে মরণরে তুহু মাম শ্যাম সমান, মানে মরণ তুমি আমার শ্যামের মতনই, মানে তবু তুমি আমার কাছে আসো। এই যে আকুতিটা এইটুকু বয়সে উনি লিখেছেন, এবং তার পদ পরবর্তী যারা পদকর্তারা ছিলেন প্রত্যেকেই ব্রজবুলি ভাষায় কিছু না কিছু লিখবার চেষ্টা করেছে। শিল্পী সাদি মোহাম্মদের কণ্ঠে রবীন্দ্রনাথের গানটি শুনতে শুনতে মনে হচ্ছিল আসলে বর্ষার রূপ গানে কত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কবি কাজী নজরুল ইসলাম তার অসংখ্য গানে বর্ষার রূপ বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন। এখন আমরা তেমনি একটি গান শুনব, আমাদের সবার প্রিয়, আমার তো ভীষণ পছন্দের একজন শিল্পী, সঙ্গীত শিল্পী জান্নাতে রহমান তিথির কণ্ঠে। আপু কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে কী গান শুনছি? আসলে বর্ষা ঋতুর সাথে বিরহের কোথায় যেন একটা সম্পর্ক আছে। একদমই তাই। তো আমি আজকে যেই গানটি গাইছি, বিরহের গান বর্ষা ঋতুর উপরে। পরদেশী মেঘ জাউরে ফিরে, বলিও আমার পরদেশী। ভীষণ জনপ্রিয় একটি গান, আমরা শুনবো, শুনে আসি। Thank you.
ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে উঠি না কিরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আধুনিক গীতিকবিদের কলমেও উঠে এসেছে বর্ষার নানা রূপ। তেমনি এখন একটি মৌলিক গান শুনব আমরা। মৌলিক গান শোনাতে আমাদের স্টুডিওতে আমাদের সাথে এখন বসে আছেন আমাদের সবার প্রিয় একজন শিল্পী। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী তানভীর আলম সজীব। ভাইয়া কেমন আছেন? বেশ ভালো। আমিও খুব ভালো আছি এই মুহূর্তে আপনাকে পেয়ে। এমন গুণী মানুষদের নিয়ে আজকে আয়োজনটি সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। আপনার কাছ থেকে গান শুনবো আমরা। কি গান শুনবো? মৌলিক গান নিশ্চয়ই আমারই লেখা, আমারই সুর। গানটা বেশ 2016 লেখা। আচ্ছা, মেঘের প্রেমে মেঘ। বাহ, মেঘকে চিন্তা করে ভালোবাসা, এই আর। শুনে আসি ভাইয়া তাহলে। মেঘের প্রেমে মেঘে পড়েছে জানলা দিয়ে দেখা, ও মেঘের প্রেমে মেঘে পড়েছে জানলা দিয়ে দেখা। অনেক ভিড়ের মধ্যে আছো তবু তুমি একা, মেঘের মতোই যাচ্ছ ভেসে বৃষ্টি হয়ে ঝরবে, আমার কথা যখন তোমার একটু মনে পড়বে, মেঘের মেঘে পড়েছে জানলা দিয়ে দেখা, অনেক ভিড়ের মধ্যে আছো তবু তুমি একা। মেঘের ফাঁকে তোমার হাসির স্মৃতি
সেই আমি ভুলতে বসেছি ভালোবাসার মানে। অজানা এক হাত ছানি শুধু কেবল আমায় টানে, হয়তো তুমি আবার কখনো হাতটা এসে ধরবে আমার কথা যখন তোমার একটু মনে পড়বে। প্রতিদানে চাইনি কিছুই শুধু ভালোবাসা, ভালোবাসার কাছে আমার এক জীবনের আশা। হয়তো তুমি সত্যি ভালোবাসতে শুরু করবে আমার কথা যখন তোমার একটু মনে পড়বে। মেঘের প্রেমে মেঘে পড়েছে জানলা দিয়ে দেখা, অনেক ভিড়ের মধ্যে আছো, অনেক ভিড়ের মধ্যে আছো তবু তুমি একা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তানভীর আলম সজীবের কণ্ঠে একটি মৌলিক গান। এবার আরও একটি মৌলিক গান শুনবো আমাদের সবার পছন্দের একজন শিল্পীর কণ্ঠে। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী নুজহাত সাবিহা পুষ্পিতা। পুষ্পিতা, কেমন আছো? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আর এমন মিষ্টি মেয়েকে কাছে পেয়ে ভালো না থাকা যায়। অনেক ধন্যবাদ। কি গান শোনাবে আজকে? আমি আজকে যে গানটি গাইব, গানটিতে আসলে বৃষ্টির পাশাপাশি রাধা কৃষ্ণের মধ্যে যে প্রেম সেই বিষয়টি খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। গানটি আমারই একটি মৌলিক গান। গানটির কথা লিখেছেন সাইফুল আজম বাশার এবং গানটির সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন কাজী দেলওয়ার হোসেন। শুনে আসি তাহলে আমরা। তিনি চলে মন ভিজাতে
দর্শক, আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলছে মধুমাস। বর্ষার আগমনী বার্তা পৌঁছে দিতে আমরা আজকে আয়োজনে রেখেছিলাম কিছু বর্ষার গান। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চেষ্টা সফল। আসছে বর্ষাকালে যদি সম্ভব হয় একটি করে বৃক্ষরোপণ করুন। বর্ষাকালই বৃক্ষরোপণ করবার উপযুক্ত সময়। বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, সবে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।